নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। শ্রাবণ মাসে প্রতি শনিবার দিন যদি এই কাজটি ধনুরাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক ও জাতিকারা করে থাকেন বা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাড়ে সাতির যে প্রবলেম, এছাড়াও যাদের শনি নিচস্থ আছে, শনি রাহুযুক্ত আছে, শনি কেতুযুক্ত রয়েছে বা শনি খারাপ নক্ষত্রে রয়েছে, আপনারা কাটিয়ে সহজেই ফেলতে পারবেন। তো কি সেই কাজ ধনুরাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক ও জাতিকারা করবেন তা আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি পুরো দেখুন। আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। শ্রাবণ মাসে ধনুরাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক ও জাতিকারা কিছু কাজ, কিছু ফর্মুলা রয়েছে। সেই কাজ বা সেই ফর্মুলা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের এই শনির সাড়ে সাথীতে যে কষ্টদায়ক পীড়া সেটা আপনারা অনেকখানি উপশম করে ফেলতে পারবেন এবং আপনারা সহজেই দেবাদিদেব মহাদেবের কৃপা এবং শনি মহারাজের কৃপা কিন্তু পাবেন। এটা আমি খুব জোর গলায় বললাম। তো কি কাজ করতে হবে আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, বর্তমানে আপনারা সকলেই জানেন যে ধনুরাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক ও জাতিকার সাড়ে সাথে চলছে। কারো ফার্স্ট প্রথম চরণ চলছে, কারো দ্বিতীয়, কারো তৃতীয় চরণ চলছে। তো এই রাশির জাতক জাতিকারা কিন্তু প্রবলেমে কিন্তু পড়ছেই এবং এই প্রবলেমটা তখনই বেশি বেড়ে ওঠে যখন আপনার জন্মছকে শনি নিচস্থ থাকে, শনি রাহুযুক্ত থাকে, শনি কেতুযুক্ত থাকে বা শনি ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম কিন্তু আরও পরিমাণে বেড়ে ওঠে এবং যার কারণে আপনাদেরকে দারিদ্রতা থেকে আরও দারিদ্রতায় নেমে আসতে হয় এবং জীবনের আনন্দটা কিন্তু আপনাদের মিটে যায়, জীবনে বেঁচে থাকারই ইচ্ছা হয় না, আমি জানি। তাই আপনাদের জন্য এই ভিডিওটি আমি প্রেজেন্ট করতে চলেছি। তো কী করতে হবে তা ভালো করে শুনুন। শ্রাবণ মাস শিবের মাস, শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস এবং আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এই কথাগুলো বলার পূর্বে, দেবাদিদেব মহাদেব যিনি দেবতাদেরও ঊর্ধ্বে, যিনার ক্ষমতা এতটাই যে আপনার হাতের রেখাকে কিন্তু বদলে ফেলতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প বা রূপকথার কোনো গল্প করছি না, এটা বাস্তব কথা বলছি, আমি শিবপুরাণ থেকে কথাটা বললাম। আপনাদের অবগতের জন্য জানাই, শিব একমাত্র শনি দেবতা, একমাত্র কিন্তু শিবের কথাই কিন্তু মানে এবং শিবের উপরে কিন্তু উনি যেতে পারেন না, কারণ শিবকে উনি কিন্তু মানেন। তাই এই শনিকে তুষ্ট করার জন্য কিছু কাজ আপনারা যদি শ্রাবণ মাসে করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই শনির সাড়ে সাথের পীড়া অনেকখানি কিন্তু কেটে উঠতে পারবেন। দেখুন, প্রথমেই একটা কথা বলি, আপনারা সকলেই কিন্তু শনি পুজো দেন এবং শনি মন্দিরে যান। আমি প্রথমেই বলবো যে আপনারা শনি পুজো অবশ্যই করুন, শনি মন্দিরে অবশ্যই যান, কিন্তু 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 এখানে একটা ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে আপনারা কিন্তু যেখানে শনি দেবতা শিলারূপে পূজিত হয় না সেখানে আপনারা যাবেন না, অর্থাৎ কোনো মূর্তি হিসাবে পূজিত হচ্ছে সেখানে কিন্তু আপনারা কখনোই যাবেন না। শাস্ত্রে বলা রয়েছে যে আপনারা যদি শনির সামনাসামনি এসে দাঁড়ান এবং শনির দৃষ্টি যদি আপনার উপর পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থনৈতিক দিক, মানসিক, শারীরিক সমস্ত দিক কিন্তু খারাপ হবে, কারণ শনির একটা দৃষ্টিই কিন্তু খারাপ। তাই যেখানে শিলারূপে পূজিত হয় সেখানে বা সেই মন্দিরে আপনাদেরকে যেতে হবে
এবার অনেকের মনে একটি একটি প্রশ্ন আসতেই পারে যে সব জায়গায় তো শিলারূপে পূজিত হয় না, তাহলে আমরা কি করব? আপনাদের জন্য প্রত্যেকের জন্য এর একটা সাবস্টিটিউট অপশন রয়েছে। সেই সাবস্টিটিউট অপশনটি হচ্ছে প্রতি শনিবার দিন আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেনই করবেন, এবং আপনারা অশ্বত্থ গাছের তলায় যাবেন এবং সেখানে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং ওম সাং সরিশ্চারণ নম এটি 108 বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন, এবং এর পাশাপাশি আপনারা ওম নম শিবায় এই কথাটাও কিন্তু অর্থাৎ এই মন্ত্রটিও কিন্তু উচ্চারণ করবেন। আর আমি এতটুকুটা দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের কিন্তু এই কাজটি করলে 100% আপনারা কিন্তু ফল পাবেন। একবার করে দেখুন, আমি খুব দায়িত্ব নিয়ে বললাম যে আপনারা 100%-এর মধ্যে 100% ফল পাবেন। এছাড়াও আরও কিছু কাজ রয়েছে, শুধু এতটুকুটা করলেই হবে না, আরও কিছু কাজ রয়েছে, সে কাজটাও আমি বলে দিচ্ছি। আপনারা শনিবার দিন কোনো দুস্থ গরুকে বা রাস্তার কোনো গরুকে বা রাস্তার কোনো কুকুরকে আপনার যেরকম সামর্থ্য সেরকম খাওয়ার দিন, পেট ভরে যদি না খাওয়াতে পারেন অল্প খেতে দিন তাও ভালো, খেতে দিন। এছাড়াও দুস্থ মানুষকে যদি কালো জিনিস যদি আপনি দান করতে পারেন, অর্থাৎ কালো কোনো দ্রব্য, যে কোনো কালো প্রোডাক্ট হতে পারে, ধরুন আপনি কোনো গরিব মানুষকে কয়লা দিলেন, খুবই ভালো। এছাড়াও আপনি যদি কোনো গরিব মানুষকে জুতো প্রদান করেন, মানে জুতো দান দেন, সেক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু ভালো, কারণ জুতো কিন্তু শনি দেখায়। এছাড়াও আপনারা গরিব মানুষকে হাতে যদি কিছু অর্থ আপনার সামর্থ্য অনুযায়ী দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই শনির কুদৃষ্টি কুপ্রভাব থেকে কিন্তু এই তিন রাশির জাতক ও জাতিকারা অনেকখানি কাটিয়ে উঠতে পারবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বললাম, মকর কুম্ভ এবং ধনুরাশির জাতক ও জাতিকার কিন্তু সাড়ে সাথে চলছে, তাই আমি বলবো আপনারা এই তিন রাশির জাতক ও জাতিকারা অবশ্যই অবশ্যই এই কাজটি করুন এবং আপনারা হাতে নাতে ফল পাবেন। কারণ এই শ্রাবণ মাস সবচেয়ে শুভ মাস বলে মানা হয়, কারণ শীত এই মাসে কিন্তু প্রচণ্ড পরিমাণে জাগ্রত থাকে, তাই এই মাসটিকে আপনারা কাজে লাগিয়ে ফেলুন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করুন, শেয়ার করুন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।